ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা উদ্বেগের মধ্যেই গলগ্রিনে রাস্তায় পড়ে পিপিই কিট, এলাকায় একটি ভ্যাটের সামনে চারটি পিপিই কিট পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। সেগুলিকে জীবাণুমুক্ত করেন পুরকর্মীরা। 10 নম্বর বড় চেয়ারম্যান তপন দাশগুপ্তর অভিযোগ, এই ঘটনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বিজেপি এই কাজ করেছে। গেরুয়া শিবিরের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। গল্ফ গ্রিনের রাস্তায় সকাল থেকে পড়ে রয়েছে বেশ কয়েকটি পিপিই কিট। এই যে জায়গায় পিপিই কিট গুলো পড়ে রয়েছে, সেই জায়গায় যেহেতু পিপিই কিট পড়ে থাকায় আতঙ্ক ছড়ায় এবং এই মুহূর্তে পুরসভার কর্মীরা এই পিপিই কিট গুলিকে স্যানিটাইজেশন করার কাজ চালাচ্ছেন। স্থানীয় বোর্ড চেয়ারম্যান তিনিও এখানে এসে পৌঁছেছেন এবং স্থানীয়রা জানাচ্ছেন সকালবেলা ওনারা যখন প্রাতঃভ্রমণে বেরিয়ে এটা দেখতে পান। অন্যদিকে বোর্ড চেয়ারম্যান তপন দাশগুপ্ত তিনি যেটা জানাচ্ছেন, কেউ রাজনীতি করার জন্য এই পিপিই কিটগুলিকে এই জায়গায় ফেলেছে, কি কারণে কেন ফেললো সেই বিষয়টা ওনারা খতিয়ে দেখছেন। তবে যেহেতু এখানে পিপিই কিট পড়ে রয়েছে, সেই কারণে পিপিই কিটগুলিকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। ক্যামেরা ভগবান সাহায্য পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।